প্রথমেই সোমনাথ সিংহ রায়। সোমনাথ দাকে অনেকেই আঘাত এনেছেন, বিশেষ করে শীলভদ্রদা আপনার প্রসঙ্গ উত্থাপন করেছেন, আপনার কি উত্তর? না, মত নেই, আমি বরং এক একজনের উত্তরটা দিয়ে দিই। বৈশালী দেবী ফার্স্ট বলেছিলেন, আমরা জানতাম যে অ্যাট লাস্ট সত্যি কথা বললেই আমরা পাকিস্তানি হয়ে যাব, বিজেপির কমন ব্যাপার। সুতরাং বৈশালী দেবী যখন বলছেন যে পাকিস্তানে পাকিস্তানে পালাবার, আমি কিন্তু একবারও পাকিস্তানের কথা বলিনি। আমি বলেছি দেশের ক্লায়েন্ট টোপকে দিয়ে তাদের কোথায় পাঠিয়েছেন আপনারা ভালো জানবেন, পাকিস্তানে পাঠিয়েছেন কি ইংল্যান্ডে পাঠিয়েছেন আমাদের জানার কথা নয়। কৌস্তবের দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া উচিত। 2019-এ দেখছি একটা রিপোর্ট আছে কৌস্তব, তোমরা যখন বলছিলে 2016-তে এখানে বলছো চোর ধরো জেলে পড়ো, তখন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে ভারতবর্ষে তুমি হাসছো কারণ এই হাসাতেই তোমাদের শূন্য হয়েছে। যাই হোক, শোনো না, ভালো লাগবে আরও বেশি হাসবে, কারণ শূন্যর পরে আবার মিউজিয়ামে রাখতে হবে, এই তো মুশকিল। বলতে দেবো না এই সমস্ত করো না, চেনো না, তুমি চিনলে এই সমস্ত করতে না, না বলবো তো নিশ্চয়ই, তোমাকে বলতে হবে না, আমার সময় আমি বলবো, তার জন্য তোমার পারমিশনের প্রয়োজন, তার জন্য তোমার প্রয়োজনের পারমিশন নেই। তুমি মাইকটা রাখো, তুমি মাইকটা রাখো না বলবো তো নিশ্চয়ই, মাইকটা রাখো। ঠিক আছে, নিজস্ব সময় না আসলে। 2019-এর একটা রিপোর্ট দেখা যাচ্ছে ভারতবর্ষের তিনটে সব থেকে করাপ্টেড রাজ্যের ভিতরে, এক নম্বর মহারাষ্ট্র, পাগল হয়ে গেছে অবশ্য, গাধারাপ তিনবার হাসে, কিছু বুঝে হাসে না, বুঝে আছে, আর যখন সবাই হাসে তখন হাসে। আমরা ছোটবেলা থেকে শুনেছি গাধারা তিনবার হাসে, এই তো মুশকিল। আমি বলছি না, আমি তোমায় বলিনি, তুমি নিজের পরিচয় নিজে পড়ে দাও না, আমাকে বলতে দাও না, তুমি নিজের পরিচয় নিজে পড়ে দাও। আমি বলেছি, আমি বলেছি গাধারা তিনবার হাসে, আমি তোমাকে একবারও গাধা বলিনি, তুমি কি তিনবার হেসেছো? তুমি তো হাসোনি, সুতরাং তুমি গাধা কেন? টপিকে বলুন, টপিকে। হ্যাঁ, আমি টপিকে আসছি। তো প্রথম এক নম্বর রাজ্যের নাম হচ্ছে মহারাষ্ট্র, দু নম্বর হচ্ছে উড়িষ্যা, তিন নম্বর হচ্ছে ত্রিপুরা। যে সময় পশ্চিমবঙ্গে চোর ধরো চোর বড় এই ত্রিপুরা বলছি, তিন নম্বর হচ্ছে কেরালা। কেরালায় তখন রাজত্ব করছে সিপিএম। তো এখানে চোর ধরো চোর জেলে ভরো করছে, আর ওখানে গিয়ে সিপিএম ভারতবর্ষের তিন নম্বর করাপ্টেড রাজ্য হয়ে আছে কী করে, সেটা কৌস্তব বলবে। ওই কৌস্তব বলবে কী করে? কৌস্তবের কানে যখন পঞ্চাশ কোটি বলে কেউ, তখন হাওয়াই চটি শোনে, যার মাইন্ডে সেট আপ হয়ে গেছে হাওয়াই চটি, সে কী করে সত্যি কথাটা বলবে কিংবা সত্যি কথাটা শুনবে, সেটা সব আপনাদেরই বিচার্য বিষয়। আর শেষে আমি শিলদাকে বলি, শিলদা, বিনয় মিশ্র যদি দেশ ছেড়ে পালায় দোষটা কি তৃণমূলের? আপনাদের তো আটকানো উচিত ছিল, এই এয়ারফোর্স কিংবা মিলিটারি কিংবা সিবিআই ইডি সবই তো আপনাদের। শুধু আমার শুধু একটা জিনিস জানার আছে, শিলদা আপনি সিনিয়র লিডার, আপনাকে সম্মান করি, আপনি যদি দয়া করে বলেন বিনয় মিশ্র কোন বিজেপি নেতার হাত ধরে দেশ ছেড়ে পালিয়েছে, তাহলে অন্তত বাংলার মানুষরা খুশি হবে। অবশ্যই আমরাও বুঝতে পারবো যে দল বদলানো এবং পাঁচিল বদলানোর গোপন সমীকরণ কি, রসায়ন কি। আমি এবার সরাসরি চলে যাচ্ছি বৈশালী ডালমিয়ার কাছে। একটাই কথা বলেছিলাম যে ওনাকে, যে যেটা হচ্ছে যে ওনাদের এই অ্যান্টি ন্যাশনাল এত ভয়ই বা পাচ্ছেন কেন? এখন আপনারা যদিও এখন শাসক দলে আছেন, আপনাদের মনে হতেই পারে যে আমরা শাসক দলে আছি, আমাদের অনেক কিছু প্রোটেকশন আছে, কিন্তু শাসক দলের প্রোটেকশন কি সবসময় থাকে? এবং তার সঙ্গে কে, আর যাদের সঙ্গে নিজেকে তুলনা করলেন যে যারা চলে গেছে তাদের তো চোর বলে সাব্যস্ত করা হয়েছে, তা আপনি নিজেকে সেই ক্যাটাগরিতে না পাবেন এটা আমরা ভাবিনি। এবং তার সঙ্গে আমি একটাই কথা বলেছি যে দলের আগেনস্টে কথা বলতে পারেন, অ্যান্টি ন্যাশনাল হবেন না। এবং এখানে অন্যরা যারা বলেছেন আমি অনেকের সঙ্গেই একমত, যেরকম শিলদা যেটা বলেছেন ওনার সঙ্গেও একমত, এবং কৌস্তবদা যেটা বলেছেন ওনার সঙ্গেও অনেকটা আমি একমত, যদিও উনি অন্য পার্টির এতে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, কেন যে আমাদের একটাই লক্ষ্য ওই চোর ধরো আর জেলে ভরো, যদিও ওটা সিপিএমের স্লোগান, কিন্তু চোর আমরা কেউই চাই না। পাবলিকরা কি চোর চায়? বাট আমি একটা আমাদের যেখানে এখানে কোহিনুর আছে ওকেই জিজ্ঞেস করবো, আপনি যখন স্বাভাবিক বললেন যে আপনি কি চান যে চোরেরা এখানে মানে বীর দর্পে ঘুরে বেড়াক, বা আপনি কি চান যে চোররা সামনে আসুক, আমি এটা প্রশ্নটা আমি টিএমসির লোকেদের কাছেও রাখতে চাই যে আপনারা কি চান যে চোর সামনে থাকুক, এই প্রশ্নটা দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবার আমি সরাসরি চলে যাব কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে।
না আমি তো শুনলাম শাসক দলের যে উদ্ধত্ত আমরা গাধা, আমি আমরা শুনলাম আমরা এখনও শূন্য। কোহিনুর ভাই আমার ছোট ভাই বলল শূন্য, আমি জানি না ত্রিপুরায় ও কী, গোয়ায় ও কী জানি না, কিন্তু আমরা সিবিআই ইডিতেও বাংলায় শূন্য। আমি ভারত ভ্রমণ দেখলাম আজকে, কোহিনুর খুব বুদ্ধিদীপ্তর সাথে কী বলবে বেচারা বাচ্চা ছেলে এসে যে কি এখন চোরের পক্ষে দাঁড়াবে, এমএলএরা জেলে চলে যাচ্ছে, ওর জন্যও খারাপ লাগে আমার, ছাত্র আন্দোলন থেকেও এসছে, তো ও কী করবে, ও ভারত ভ্রমণ শুরু করলো। আমি খুবই আশঙ্কিত ছিলাম যে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী আর আমার ছোটো ভাই কোহিনুর আবার ভানুতুয়াতে চলে যাবেন, ইন্টারন্যাশনাল হয়ে যাবে কিনা, তো ইন্টারন্যাশনাল হনুলুলু ফনুলুলু বলেনি এটাও, তবে ওরা ওদের মনে একটা ধারণা হয়েছে ন্যাশনাল বিষয়ে আলোচনা করলে যদি আরেকবার সর্বভারতীয় ভারতীয় দলের তকমা পাওয়া যায়। কিন্তু আমি বিশিষ্ট দর্শকদের বলি, দর্শকদের আমি বলি যে তৃণমূল জাতীয় চোর হিসেবে এমনি প্রতিপন্ন হয়ে গেছে, ওটা নির্বাচন কমিশন কাটতে পারবে না তৃণমূলের থেকে। আমি শেষ যে কথাটা বলবো, আমি এখন দেখছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সে আবার বলছে সিপিআইএমকেও সাথে আসতে হবে, আরে কেন কী কারণে, আরে এখানে তো চোর রাজ্যে এরা চোর, দিল্লিরটা তো ডাকাত, আরে প্রথম কোন প্রধানমন্ত্রী আয়রন ওর কেলেঙ্কারিতে আর কয়লা কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন তার নামে ইয়েদুরিয়াপ্পা। আচ্ছা আপনি নারদাকাণ্ড নিয়ে এত আলোচনা করছেন, প্রথম এরকম তেহেলকা টেপ কাণ্ডে কে ধরা পড়েছিল, বিজেপি সর্বভারতীয় সভাপতি। কাজেই আমরা বলছি মুদ্রা রিপিট আর রিপিট, শুধু ক্ষমতায় থাকার জন্য দেশের সরকার এবং রাজ্যের সরকারের নীতির কারণে আসলে পশ্চিমবাংলার প্রান্তিক মানুষের, খেটে খাওয়া মানুষের অসুবিধা হচ্ছে। আর রাজনীতিতে যেটা ঋতদা, আমি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ঋতদা বলবো, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, রাজনীতিতে যে ভাষার প্রয়োগ হচ্ছে, যে ভাষায় রাজনীতি হচ্ছে, যে নোংরামো হচ্ছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলছে হাফ প্যান্ট পরে চলে আয়, আরেকজন নবনেতা যে এখন দূরবীন দিয়ে আসলে বুথে প্রার্থী খুঁজতে বেরিয়েছেন, কাল থেকে রপ্তানি করে বেরোবেন, দিদিকে সাইডলাইন করে কিনা আমরা জানি না, তিনি আবার গিয়ে বলছেন একজনের বাড়িতে তোর বাবাকে ডেকে নিয়ে আয়, এটা রাজনীতির ভাষা না। অনেক টাকা আর অনেকটা অশিক্ষা নিয়ে দুটো রাজনৈতিক দল আমাদের রাজ্যের দেশের সরকার অনেকটা টাকা আর অনেকটা অশিক্ষা নিয়ে নেমে পড়েছে। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। এবার শাসক দলের প্রতিনিধি বলবেন, প্রথমে কেন্দ্রে যে দল শাসন করছে সেই শাসক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বিশিষ্ট নেতা শিলভদ্র দত্ত। নমস্কার, বলছি যে সবাই বলেছেন এর উত্তর কি দেব, সোমনাথবাবু বলতে গিয়ে আগে বলার সময় বলেছিলেন যে একটা অন্য কেস তুলে নিয়ে এসে যে দোষী হয়েছিলেন, পরে কোর্ট থেকে বেকসুর খালাস হয়েছেন, আজকের যারা যাদের চোর বলছি আমরা তারা আগামী দিনে খালাস হবেন, এসবগুলো বলেছেন, আশা করা ভালো। এবং সেটা বলতে গেলে তাহলে সব দিকে সব লোককেই বলতে হবে, কাউকেই কিছু বলা যায় না, সোমনাথবাবুও বলতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে যেটা ইয়েও বলেছেন, আমাদের কোহিনুরও বলেছেন, সোমনাথবাবুরাও বলেছেন, কোর্ট ফোর্ট ট্রেনে অনেক কিছু বলেছেন যে সিবিআই এই করেছে, ইডি ওই করেছে, কিন্তু এটাও আবার হচ্ছে কদিন আগে 14টা রাজনৈতিক দল একত্রিতভাবে কেউ কেউ বলছেন, আমি বলছি না, আমি ওই ভাষা ইউজ করি না, কেউ কেউ বলছেন 14টা চোর একসঙ্গে গেছিলো সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই ইডির বিরুদ্ধে। আমি যদিও 14টা রাজনৈতিক দল বলছি, আমি বলি না, অনেকে বলছেন, তা সেই 14টা রাজনৈতিক দল যাবার পরেও সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সেটা বোধহয় সিবিআইডির বিপক্ষে যায়নি। কারণ একটা কথা বলতে গেলে বারবারই কোহিনুরা বলে সিবিআইকে তোতাবাকি বলেছে, অমুককে অমুক বলেছে, আবার সেই সিবিআইডির ওপরই ভরসা রাখছেন সুপ্রিম কোর্ট, এটাও সেটাকে চিপচুপ করে যাচ্ছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা সোমনাথবাবু বলতে গিয়ে বলছেন যে ভানুটারোয় নাকি যাও যে রাস্তা জায়গাটা ভানুটোর নাকি বলে আমি উচ্চারণ করতেও পারি না, অশিক্ষিত তো, তা সেইখানে বলে কাকে কোন বিজেপির নেতা নিয়ে গেছেন নাম বলতে বলছেন, আমি বুঝতে পারছি না তার মাধ্যমে কি অভিষেক ব্যানার্জি বিজেপির সঙ্গে লাইন করতে যাচ্ছেন, এরকম কোনো কথা বলতে চাইছেন, আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছেন উনি জেনে ফেলেছেন যে বিজেপির নেতা নিয়ে গেছেন, আবার তার সঙ্গে অভিষেকের যোগাযোগ আছে, কারণ তাকে যে শুভেন্দু ফোন করেছিল অভিষেকের নাম্বারটা সেখানে আছে, অভিষেক পেয়েছে সেটা, কিন্তু অভিষেক প্রকাশ করেনি, তার মানে তার সঙ্গে অভিষেকের যোগাযোগ আছে, সে বলেছে শুভেন্দু ফোন করেছে, তবে আমি জানি না সেখান দিয়ে যোগাযোগ করছেন কিনা, এটা সোমনাথবাবুরা বলতে পারবেন। আর আমি শেষটা কৌস্তবকে বলছি, চোর চোর বলে সবাইকে বলছো বলো সবটা ঠিক আছে, কিন্তু আবার তোমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সোনাচুরি না কি একটা কেস আছে। মুশকিল হচ্ছে পলিটিক্যাল লোকেদের বিরুদ্ধে এইরকম অনেক কিছু উঠে আসছে, তো যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে পরে মানে ঢিলটা ছুললে যদি গোবরের ডেলায় তোর চোরো তাহলে সে গোবরের গন্ধটাই বেশি আসবে। সুতরাং এইসব নিয়ে কথা বলার সময় একটু বঙ্গারু লক্ষণটা মনে আছে, হ্যাঁ বঙ্গারু লক্ষণকে দল তারিয়াপ্পা ইদুরিয়াপ্পাটা মনে আছে, হ্যাঁ ইদুরিয়াপ্পা মনে আছে, সবটা মনে আছে, কিন্তু তুমি না কিন্তু বঙ্গারু লক্ষণের মতন রাজ্যসভায় রাজনীতিতে সৌজন্যবোধটা হারিয়ে যাচ্ছে। আমার মনে আছে এক হর্ষদ মেহতা কেস না কোনো কেসে লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধেও 2 লক্ষ টাকা নিয়ে আর কথা উঠেছিল,
তখনকার রাজনৈতিক নেতা পরে রাষ্ট্রপতি হয়েছিলেন, তাকে যখন সাংবাদিকরা বলেছিলেন যে লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে এরকম হচ্ছে আপনারা কিছু বলবেন না, সেই লোকটা বলেছিলেন যে 30 বছর ধরে যাকে রাজনীতি করতে দেখছি, যার সততা সম্বন্ধে জানি, একটা চোরের কথায় তার কথা শুনবো? তাই কোন চোর কাকে কি বললো সেটা নিয়ে দরকার নেই, তৃণমূলের কে কি বলছে সেটা নিয়ে কোনো দরকার নেই, দরকারটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যবোধটা সবারই থাকা উচিত। এক্স্যাক্টলি। কোহিনূর, এবার রাজ্যের শাসক দলের প্রতিনিধি, তৃণমূলের প্রতিনিধি কোহিনূর। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, এটা সেটা হচ্ছে ভাষা সন্ত্রাস নিয়ে সিপিএম বলছে, ভাষা সন্ত্রাস নিয়ে সিপিএম বললে আবার সমস্যা হয়ে যায়, কারণ আলপিন টালপিন থেকে শুরু করে আমরা একাধিক শুনেছি। আমরা সব থেকে বেশি শুনেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল আজও মনে পড়ে, যে মেধা পাটকার যদি নন্দীগ্রামে যায়, বিমানবাবু নন্দীগ্রামে সিপিএমের মহিলাদের একটা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এটা করবে, তো সেটা আমার প্রমাণ করতে পারলে বিমান না না বিমান বসু অন রেকর্ড বলেছিলেন, এই কথা বলেন অন রেকর্ড বলেছিলেন, অন রেকর্ড বলেছিলেন। দুই হচ্ছে এটা তো সত্যি যে কংগ্রেস এবং সিপিএম জোটটা ম্যাথামেটিক্যাল রিজনে, কোনো আইডিওলজিক্যাল রিজন নেই, এবং খুব খারাপ লাগলেও এটা সত্যি যে নওশাদকে আজকে জিজ্ঞেস করলে নওশাদ বলছে যে শুভেন্দু আমার নেতা, বহু জায়গায় বলেছে শুভেন্দু আমার নেতা, শুভেন্দু বড় লোক, কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে কোন শুভেন্দু এবং আবার শুভেন্দু নওশাদকে প্রশংসা করছে, কোথায় বলেছে ভাই একটু প্রমাণটা দাও, নওশাদ কোথায় বলেছে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু কোথায় বলেছে দেখতে পারো, এটা এটাও যদি কল বলে থাকে আপনি এবার এবার বা শুভেন্দু আমি কার বলার সময় বলি নওশাদ বা শুভেন্দু কেউ এরকম একটা কথা বলেছে এটা বলো ভাই, না না শুভেন্দু তো বলেছে পরিষ্কার আছে, শুভেন্দু তো বলেছে পরিষ্কার আছে। এবার বিনয় মিশ্রর ক্ষেত্রটা উঠলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিনয় মিশ্রর সাথে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, শুভেন্দু অধিকারী তার প্রত্যুত্তরে বলেছিলেন আমার ফোন থেকে কথা হয়নি, এর মানেটা কি আমার মনে হয় প্রমাণ করে দাও ফোন নাম্বারটা দিয়ে, প্রমাণ করে দাও মানুষের কাছে, এটা বলে তো দিলে লাভ নেই, প্রয়োজন আর এটা তোমাকে বলে শুভেন্দু অধিকারী একবারও এই কথাটা বলে যোগাযোগ আছে এটা, আমি প্লিজ এরকম বিহেভ করো না, তুমি তুমি তোমার বলার সময় একবার বলি, বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়নি ডিউরিং বিনয় মিশ্রর এক্সাইল, এই কথাটা শুভেন্দু অধিকারী বলেননি, বলেছেন আমার ফোন থেকে হয়নি, তাই জন্য এই জায়গাটা আলাদা করে বলা যায় না। এটা তো সত্যি কথা যে বিজেপি আজকে বলছে চোর ধরো জেল ভরো, কিন্তু স্লোগানটা হয়ে গেছে বিশ্বজিৎ কুণ্ডু, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রেণে থেকে চোর ধরো বিজেপি ভরো। আমরা দেখেছি বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের তোমাদের বিজেপিতে চলে যেতে হবে। আজকে দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সব জায়গায় দাঁড়িয়ে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। আমি যা ছোট্ট এক্সাম্পল দিই, ইফ ইউ রিমেম্বার সারদা এনকোয়ারি, লাল ডায়েরি নীল ডায়েরি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, এই গোছের নিউজ টিউজ বেরোলো, আজ অব্দি মদন মিত্রর নামটা চার্জশিটে সিবিআই তুলতে পারেনি। তাহলে 2016 সালে মদন মিত্রকে জেলে রেখে নির্বাচনের মধ্যে তার নির্বাচনকে হেকেল করা, নির্বাচনকে ডিস্টার্ব করা, এটা গণতন্ত্রের দিকে খুব শুভ লক্ষণ? অবশ্যই। বক্তাদের ধন্যবাদ। আমরা যে বিষয়ে আজকে এই বিতর্ক সভা, অর্থাৎ পাঁচিল চপকানোর থেকে দল চপকানো সহজ, সত্যি তো তাই, পাঁচিল চপকানোর জন্য দরকার লিখলিখের চেহারা এবং দরকার সেই ক্ষিপ্রতা, বরং দল বদলের জন্য শারীরিক সক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ আমার মেধা শক্তি, অর্থাৎ সেই মেধা কোথায় কাকে কতটা তৈলমর্দন করলে খুব দ্রুত সেই দলে পৌঁছানো যাবে। আর সৌজন্যের কথা বলছিলেন না, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌজন্য আছে, লিখিত এবং অলিখিত উভয় সৌজন্যই আছে, আর সেই সৌজন্যের জন্যেই তো এত দ্রুত দল বদল করা যায়। তবে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কাঠগড়ায় দাঁড় করালে হবে না, আমরা যারা সাধারণ মানুষ আমরাও দায়ী। দেখেছেন না, লালের সময় সবাই লাল, সবুজের সময় সবাই সবুজ, অন্য কোনো রং কোনো দিনও এলে সবাই হয়তো সেই রং নেবে। আসলে পাঁচিল চপকানো ছিচকে চোরের কাজ, এবং ছিচকে চোর সবসময় স্বভাবে নয় অভাবেও চুরি করে, আর এই সমস্ত মানুষজন যারা রাজনীতি করেন তারা দল বদলান তাদের সম্পত্তি রক্ষায় অথবা তাদের কলঙ্ক ঢাকতে, সুতরাং দুটো একেবারেই আলাদা। টাফ টক শনিবারের বিতর্ক এই সপ্তাহের মতো শেষ, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।